অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি এবং সেই নবজোয়ার কর্মসূচিতেই আজ ঠাকুরবাড়ি যাওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের পুলিশে ছয়লা বাহনকে নাট মন্দিরে পর্যন্ত পুলিশকে দেখতে পাওয়া যায় এবং তার আগের মুহূর্তে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ নবজোয়ারে ঠাকুরবাড়িতে যাওয়া এবং ঠিক তার আগের মুহূর্তে বিভিন্ন জায়গায় পোস্টার পড়তেও দেখা গিয়েছে। রথযাত্রা উপলক্ষে আলোচনা হবে। মুসলিমদের আগামী দিনের রথযাত্রা উপলক্ষে আলোচনা হবে। নাট মন্দিরে পুলিশ আধিকারিকরা তারা ছিলেন এবং তাদেরকে বাইরে আসতে বলেন শান্তনু ঠাকুর। টিটাপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালভাবে প্রেক্ষাপটটা কি ছিল টিটাপ, আরো বিস্তারিত জানবো তোমার থেকে, ঠিক কি ঘটেছিল এবং এই যে অশোকনগর এক কথা বলতে গেলে ঠাকুর বাড়িতে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কিছু নিয়ে তোমার থেকে আরো বিস্তারিত জানবো টিটাপ। দেখো একদমই তাই, একেবারে ঘড়ির কাঁটা ঠিক তিনটে, তখনই এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি সে তার একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আসার কথা ছিল। তার আগে ঠাকুরবাড়ি চত্বরে একবার আমার সহকর্মীকে দেখাতে বলবো, ঠিক এইভাবে শ্রী হরিচাঁদ ঠাকুর ঠাকুরকে যে কুরুচিকরভাবে অপমান করা মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার, ঠিক এই লেখাতে গোটা ঠাকুরনগর চত্বর জুড়েই রয়েছে এইভাবে একেবারে পোস্টার এবং সেখানে দেখো লেখা রয়েছে একেবারে সৌজন্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অর্থাৎ এই যে পোস্টার দেখা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, একেবারে জানো যে বেশ কয়েক মাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যেই মন্তব্য করেছিলেন ঠিক তার প্রতিবাদে গোটা একেবারে রাজ্য নয় দেশের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু গর্জে উঠেছিলেন। ঠিক তারপরে তারা একাধিকবার বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেতে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। তারপরেই বলা চলে যে একেবারে কাকতালীয় হবে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসবেন এবং ঠিক তার আগেই শান্তনু ঠাকুর অন্যদিকে কেন্দ্রমন্ত্রী ঠাকুরবাড়ির ঠাকুরপুত্র তিনি সরাসরি একেবারে জানিয়েছেন যে কোনোভাবে যত সময় না পর্যন্ত ক্ষমা চাইবেন তত সময় পর্যন্ত ঠাকুরবাড়ি চত্বরে যে কেউ আসতে পারবেন, তবে যদি মতুয়া ভক্তরা না আসতে দেন বাধা দেন তার জন্য কিন্তু ঠাকুর পরিবার তারা দায়ী নয়। অর্থাৎ একের পর এক তুমি দেখো যে একেবারে পুলিশ কর্মীরা পুলিশ আধিকারিক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, তার আগে বলা হচ্ছে একেবারে কড়া নিরাপত্তা তুমি দেখতে পাচ্ছ। দেখো এখানে এই যে পুলিশ আধিকারিক যারা রয়েছেন পুলিশ কর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকেই যখন নাট মন্দিরের ভেতরে ছিলেন তখনই শান্তনু ঠাকুর তিনি এসে কিন্তু পুলিশ আধিকারিক পুলিশ কর্মীদেরকে নাট মন্দির চত্বর থেকে বের করে দেওয়া হয়, আমরা কিন্তু সেই ছবি দেখাচ্ছিলাম। তবে কি কারণে বের করে দেওয়া হলো তার দিয়ে কিন্তু কোনোরকম সদুত্তর মেলেনি। তবে শান্তনু ঠাকুর তিনি যেমন বলছেন পাল্টা মমতা বালা ঠাকুর তিনিও বলছেন যে রাজনৈতিক কারণেই মূলত শান্তনু ঠাকুর এই ধরনের একেবারে পোস্টার ব্যানার লাগিয়েছেন গোটা ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বর জুড়ে। এই মুহূর্তে একেবারে আমাদের দর্শকরা দেখছেন এই যে মন্দির নাট মন্দির, এই মন্দিরে আর কিছু সময় বাদে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মন্দিরে পুজো দিয়ে তারপরে মমতা একেবারে যে বড়মা বীরাপাণি দেবী অর্থাৎ বড়মা বীরাপাণি দেবী যেই ঘরে থাকতেন এই ঘর এখানে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ঘরে মমতা একেবারে বড়মা বীরাপাণি দেবীর যেই যেই একেবারে যে বিভিন্ন যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো দর্শন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখানেই আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগে একেবারে বলা চলে যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা কিন্তু একেবারে ঠাকুরবাড়ি চত্বর জুড়ে। অন্যদিকে যে একেবারে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য তারপরে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ক্ষোভে ফুটছে। আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে একেবারে আমাদের দর্শকরা। একদিকে যেমন এখানে যেমন পুলিশ আধিকারিক তারা যেমন পরপর লাইন দিয়ে একেবারে বিশাল পুলিশ বাড়ি তারা রয়েছেন, অন্যদিকে একেবারে নাট মন্দিরের ঠিক উল্টো দিকে অর্থাৎ এই নাট মন্দিরের নিচে এখানে কিন্তু একেবারে যে একেবারে ধর্মীয় সভা বলা চলে অর্থাৎ শান্তনু ঠাকুর যেটা বলেছিলেন তাদের যে পূর্ব সভা অর্থাৎ যে একেবারে রথযাত্রাকে কেন্দ্র করে যে সভা সেই সভাও কিন্তু এখানে চলছে। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং একই সঙ্গে বিজেপি সাংসদ কি বলছেন একবার শুনুন। আজকে প্রশাসন দেখে তো লোক তো একটা হবে না, কমসে কম 10,000 পুলিশ মনে হয় ডিপোর্ট করা হচ্ছে এখানে। সো হু কেয়ার, কে কেয়ার করে সমস্ত কি আছে? নাট মন্দিরে ভক্তদের নিয়ে আলোচনা হবে আগামী রাস উৎসব উপলক্ষে, সেই প্রোগ্রাম হচ্ছে এখানে। 10,000 একটা লোক যদি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিতে আসে, যে লোক হোক, আমরা তো কাউকে না করি না, সবাই আসবে ঠাকুরবাড়িতে পুজো দিতে,
তার জন্য 10,000 পুলিশ মোতায়েন করতে হবে হু ইজ হি এখানে মাননীয় প্রধানমন্ত্রী জি এসেছিলেন গৃহমন্ত্রী জি এসেছিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন আমার মনে হয় না 10,000 পুলিশ ডিপোর্ট করা হয়েছে সো হু দা হেল আর ইউ হিয়ার কামিং আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট দা পারপাস অফ দ্যাট শান্তনু ঠাকুরের বক্তব্য আমরা শোনালাম টিটো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিল আপাতত ধন্যবাদ জানাবো তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ঠাকুর বাড়িতে তিনি যাচ্ছেন নবজোয়ার কর্মসূচিতেই আজ ঠাকুর বাড়িতে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ডার